আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ক্রোধ সংবরণ করা এবং সংবরণ করার ক্ষমতা এটার গুরুত্ব তাৎপর্য ইসলামিক দৃষ্টিকোণ নিয়ে আজকে কথা বলব কোরআনী করিমে সুরে আল ইমরানে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন এই বিষয়টি বলেছেন যারা নিজেদের ওর ক্রোধকে সংবরণ করে মানুষকে ক্ষমা করে আল্লাহ মহসিন যারা তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এই যে ক্রোধ সংবরণকারীদেরকে আল্লাহ প্রশংসা করেছেন এবং পাশাপাশি ওয়ালা আফিন আনিন নাস বলেছেন এই বাক্যটার পাশাপাশি মানুষকে ক্ষমা করে ক্রোধ সংবরণ করা এবং মানুষকে ক্ষমা করার সাথে একটা নিগুড় সম্পর্ক আছে কারণ একজন মানুষ ক্রোধান্বিত হয় কখন যখন মানুষের সাথে তার কথার বা আচরণের বনিবনা না হয় এবং সেখান থেকে সে তার ক্রোধ জাগে এবং সেই ক্রোধ থেকে কিন্তু কথা কাটাকাটি হাতাহাতি মারামারি সংঘর্ষ সংঘাত অনেক কিছু হয়ে থাকে সে কারণেই মূল জায়গাটা ক্রোধ যদি সংবরণ করা যায় তাহলে তার পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত অনেক জায়গায় কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং সে কারণেই এই ক্রোধটাকে সংবরণ করার জন্য আল্লাপাক রব্বুল আলমিন এত বেশি গুরুত্ব সহকারে এখানে তাগিদ দিয়েছেন আমরা পরিবারের ঝগড়ার কথাও যদি বলি পরিবারের মধ্যে স্বামী স্ত্রী অনেক সময় অনেক ধরনের বিপত্তি ঘটে এবং সেক্ষেত্রে কোনো একজন যদি নিজের ক্রোধ নিজের রাগকে সংবরণ করে একটু ধৈর্য ধারণ করেন তাহলে কিন্তু সংসার ভাঙ্গনের মতো এরকম মানে বিপত্তি ঘটার সম্ভাবনা থাকে না আমরা সমাজের কথা যদি বলি সমাজে একজনের সাথে আরেকজনের উঠা বসায় চলা ফেরায় আমরা যদি এই বনিবনা না হয় এবং সেক্ষেত্রে যে কোনো বিপত্তি থেকে বাঁচার জন্য আমরা যদি একজনের ক্রোধকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে সেই সংঘাত থেকে বাঁচা সম্ভব ইমাম গজালী রহমতুল্লাহ আলী বড় চমৎকার করে বলেছেন মানুষের দেহ অভ্যন্তরে শয়তান যে কয়েকটি সদর রাস্তা দিয়ে ঢুকে মধ্যে একটি রাস্তার নাম হলো গজব বা ক্রোধ মানুষ যখন রাগান্বিত হয় তখন এই রাগের রাস্তা ধরে শয়তান মানুষের ভেতরে ঢুকে এবং ঢুকে তার কাজ দায়িত্ব সে কিন্তু পালন করে কারো ওপর আক্রমণ করতে হলে শয়তান প্ররোচনা দেয় হ্যাঁ তাকে ধরো তাকে আক্রমণ করো তাকে মারো এই যে শয়তান ক্রোধের মাধ্যমে যেহেতু ভেতরে ঢুকে সে কারণেই রসুল করিম সল্লাসাল্লাম ক্রোধকে সংবরণ করার জন্য এত বেশি তাগিদ দিয়েছেন নবীজির জীবনও আমরা দেখতে পাই হজরত আয়সা সিদ্দিকার আল্লাহ তালা বলেছেন মানতে কমা রসুল্লাহি আলী সাল্লামা মিন ইল্লা আহাদ অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম কখনই কারো কাছ থেকে এই ক্রোধবশত প্রতিশোধ গ্রহণ করতেন না তবে হ্যাঁ যদি নিরবতায় আল্লাহর হক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আল্লাহর হক রক্ষা করার জন্য যা করা প্রয়োজন প্রারাণবী তাই করতেন সে কারণে আমাদের পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আমাদের ক্রোধকে সংবরণ করার তাহলে আমরা নিজে যেমন নিরাপদ থাকতে পারব আমার পরিবার রক্ষা হবে এবং সমাজের সম্ভাব্য সংঘাত থেকে এবং সেই সংঘাতের পরিণতি হিসাবে শাস্তি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব মহান রব্বুল আলমিন আকামুল হাকিমিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তফিক নসিফ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি